ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য হবে ১৯ সেপ্টেম্বর। মঙ্গলবার এডিনবারা থেকে রয়্যাল এয়ার ফোর্সের বিমানে কফিন পৌঁছাবে লন্ডনে এবং তাকে নিয়ে যাওয়া হবে বাকিংহাম প্যালেসে। রবিবার বালমোরাল প্রাসাদ থেকে সড়ক পথে কফিন নেওয়া হয় এডিনবার্গে। স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদ থেকে স্থানীয় সময় রবিবার সকাল ১০টার দিকে এডিনবার্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করে রানী দ্বিতীয় এলিজাবেথের কফিনবাহী গাড়ি। রানীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সড়কের দুই পাশে ভিড় করেন হাজার হাজার মানুষ। ৭০ বছর ধরে থাকা রানীকে আমরা হারিয়েছি, আমরা স্তব্ধ। আশা করি নতুন কোনো পরিবর্তন বয়ে নিয়ে আসবেন রাজা চার্লস। খুবই দুঃখজনক, রানী আর নেই। এখন আমরা একজন নতুন রাজা পেয়েছি, এটা সত্যিই ভালো হবে। আমি রানীকে সত্যি শ্রদ্ধা করি, রানী আমার অন্তরে থাকবে আজীবন। হলিরুড থেকে রানীর মরদেহ এডিনবরার সেন্ট গিলস ক্যাথেড্রালে নেওয়া হবে। সর্বসাধারণের শ্রদ্ধার জন্য সেখানে রাখা হবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এডিনবরা থেকে রানীর মরদেহ আকাশপথে লন্ডনের বাকিংহাম প্যালেসে নেওয়া হবে। ১৪ সেপ্টেম্বর মরদেহ নেওয়া হবে ওয়েস্টমিনিস্টার হলে। অন্ত্যেষ্টিক্রিয়ার আগে ৪ দিন মরদেহ সেখানে রাখা হবে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য। ১৯ সেপ্টেম্বর স্থানীয় সময় বেলা ১১টায় লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। এতে রাজপরিবারের সদস্য, রাজনীতিক ও বিশ্বনেতারা অংশ নেবেন। পরে রানীর কফিন পশ্চিম লন্ডনের উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জেস চ্যাপেলে সমাহিত করা হবে। গত বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ৯৬ বছর বয়সে মারা যান রানী দ্বিতীয় এলিজাবেথ। সাবিকুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদ থেকে স্থানীয় সময় রবিবার সকাল ১০টার দিকে এডিনবার্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করে রানী দ্বিতীয় এলিজাবেথের কফিনবাহী গাড়ি। রানীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সড়কের দুই পাশে ভিড় করেন হাজার হাজার মানুষ। ৭০ বছর ধরে থাকা রানীকে আমরা হারিয়েছি, আমরা স্তব্ধ। আশা করি নতুন কোনো পরিবর্তন বয়ে নিয়ে আসবেন রাজা চার্লস। খুবই দুঃখজনক, রানী আর নেই। এখন আমরা একজন নতুন রাজা পেয়েছি, এটা সত্যিই ভালো হবে। আমি রানীকে সত্যি শ্রদ্ধা করি, রানী আমার অন্তরে থাকবে আজীবন। হলিরুড থেকে রানীর মরদেহ এডিনবরার সেন্ট গিলস ক্যাথেড্রালে নেওয়া হবে। সর্বসাধারণের শ্রদ্ধার জন্য সেখানে রাখা হবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এডিনবরা থেকে রানীর মরদেহ আকাশপথে লন্ডনের বাকিংহাম প্যালেসে নেওয়া হবে। ১৪ সেপ্টেম্বর মরদেহ নেওয়া হবে ওয়েস্টমিনিস্টার হলে। অন্ত্যেষ্টিক্রিয়ার আগে ৪ দিন মরদেহ সেখানে রাখা হবে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য। ১৯ সেপ্টেম্বর স্থানীয় সময় বেলা ১১টায় লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। এতে রাজপরিবারের সদস্য, রাজনীতিক ও বিশ্বনেতারা অংশ নেবেন। পরে রানীর কফিন পশ্চিম লন্ডনের উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জেস চ্যাপেলে সমাহিত করা হবে। গত বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ৯৬ বছর বয়সে মারা যান রানী দ্বিতীয় এলিজাবেথ। সাবিকুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।